এই এলাকার মানুষ সন্ধ্যা লাগলে ঘর দরজা বন্ধ করে পুরুষ মানুষ বাইরে হেজা খারকিন নিয়ে পাহারা দিত কেন ডাকাতের ভয়ে কখন মাঠের থেকে একটা টর্চ লাইট আলো দেখে সবাই মিলে হই হুল্লোড় করে সেই ডাকাতকে প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত আজকে 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায় একটা রাতের জন্য কি আমাদের নির্ঘুম পাহারা দিয়ে কাটাতে হয়েছে আজকে দুই একটা সামাজিক অপরাধ ছাড়া কোন সংঘবদ্ধ সরকারি দলের আশ্রয়ে প্রশ্রয়ে কোন সন্ত্রাসী বাহিনীর কোন অস্তিত্ব আমরা সিংড়ার মাটিতে রাখিনি আপনারা দেখছেন কয়েকদিন আগে আমরা বিশাল চলনবিল নৌকা বাইচ উৎসব করলাম নদীর দুই পাশে দুই কিলোমিটারে লক্ষাধিক মানুষ আমি পুলিশ প্রশাসনকে নিয়ে ঘোষণা দিয়েছিলাম পকেট মার ধরতে পারলে 50,000টা পুরস্কার আর মোটরসাইকেল ভ্যান চোরদেরকে ধরতে পারলে 1,00,000 টাকা পুরস্কার এবং পুলিশে সোপর্দ করার জন্য আল্লাহর রহমতে নৌকা বাইসের পুরস্কার ছাড়া চোর ধরা পুরস্কার কিন্তু আমার দেওয়া লাগেনি